মানুষের শরীরে আনওয়ান্টেড কিছু গ্রোথ অনেক সময় দেখতে পাওয়া যায়, যেমন সিস্ট, পলিপ, ওয়ার্টস, টিউমার, এই ধরনেরই আরেকটি আনওয়ান্টেড গ্রোথ যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হর্নি টাইপ ওয়ার্টস। হর্নি টাইপ কেন? এগুলো দেখতে অনেকটা গরুর শিং যেমন হয় সেরকম ওই ধরনের লম্বা বিশিষ্ট হয়। এই ধরনের একটি কেস আঙুলের মধ্যে হর্নি টাইপ দেখা দিয়েছিল, যেটা অ্যালোপ্যাথিতে সার্জারি করার পরামর্শ দেওয়া হয়, সেটা হোমিওপ্যাথিতে চিকিৎসা করে খুব সুন্দরভাবে সেটা রেজাল্ট পাওয়া যায় এবং আরোগ্যের পথে আসে। মাত্র 13 দিনের চিকিৎসায় সেটার কত উন্নতি সেটার ছবি দেওয়া হলো এবং ডেসক্রিপশন বক্সে সেটার কেস বিবরণী দেওয়া হলো। হোমিওপ্যাথিতে খুব সুন্দর রেজাল্ট এসেছে, আপনারা ছবিটি দেখুন, আর ডেসক্রিপশন বক্সে রোগীর সম্পূর্ণ বিবরণী দেওয়া হলো, দেখে নিন।